সবাই এটাকে দৃষ্টি লঞ্চ কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টিপাত করবেন। উচ্ছ্বাস প্রকাশ করতেছে আজকে আমাদের কলাপাড়াতে পায়রা বন্দরে সর্বপ্রথম চারতলা বিশিষ্ট লঞ্চ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকখানি জায়গা ফাঁকা আছে, অনেকখানি ফাঁকা, কোনো ব্যাপার নয়, আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমাদের এই কলাপাড়া পায়রা বন্দরে ওই যে একটি ভাই হাত দিয়েও দেখতেছেন যে এখনো অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে। অতএব আমাদের এই কলাপাড়া পায়রা বন্দরে চারতলা বিশিষ্ট লঞ্চ আসা এখন সময়ের দাবি। আশা করি সরকার এবং সব সবাই এটাকে দৃষ্টি লঞ্চ কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টিপাত করবেন। এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করব। আপনারা আশা করি আমাদের এই পায়রা বন্দর এবং কুয়াকাটা কলাপাড়ার জন্য চারতলা বিশিষ্ট লঞ্চ আমাদের জন্য পারফেক্ট এবং এটাই আমরা চাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অনায়াসে এই ব্রিজের নিচ দিয়ে চলে আসছে চারতলা বিশিষ্ট লঞ্চটি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে অনায়াসে আসছে পূবালী বারো লঞ্চ, যেটা কলাপাড়ার জন্য ইতিহাসের প্রথম চারতলা বিশিষ্ট একটি লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন চারতলা বিশিষ্ট লঞ্চ। এই এখনই বালিয়াতলি লঞ্চ, বালিয়াতলি ব্রিজটি অতিক্রম করেছে, আপনারা দেখতে পেয়েছেন। খুব সুন্দরভাবে অনায়াসে চলে গেল বালিয়াতলি ব্রিজের লিজ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন।